হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকে তোমাদের আমি যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো, যে হেয়ারের জন্যই। তো হেয়ার যাদের হোয়াইট হতে শুরু করেছে, ধরো যাদের এজ 15 থেকে, এরকম এজ থেকেই হোয়াইট হতে অনেকেরই শুরু করে দেয়, অনেকের ক্লাস 5-6 এই ক্লাস থেকেও হেয়ার হোয়াইট হতে শুরু করে দেয়, অনেক ছোটবেলা থেকেও শুরু করে দেয়। তো এগুলোর জন্য একটাই প্রবলেম, যে পেটের সমস্যা প্রধান। আরেকটা কারণ মেন হলো যাদের প্রচণ্ড ডিপ্রেশন আছে, কোনো কিছুর জন্য খুব টেনশনে ভোগে, তাদেরও কিন্তু হোয়াইট হেয়ার হতে পারে। এবার যাদের কোনো ক্রনিক্যাল ডিজিজ রয়েছে, পিসিওডি, পিসিওএস এর সমস্যা থাকলেও কিন্তু এটা হয়, অনেকেরই হোয়াইট হেয়ার এসে যায়। তো এই হোয়াইট হেয়ার এসে গেলে কি প্রিকশন আছে সেটা তো দেখতে হবে। প্রথমেই বলবো যে ব্লাড টেস্ট করে দেখে নেওয়া উচিত তোমার আয়রন, জিঙ্ক এই সমস্ত জিনিসগুলোর পরিমাণ কতটা আছে। শরীরে আয়রনের মাত্রা কমে গেলেও কিন্তু হেয়ার গ্রে হতে শুরু করে। তো যাদের আয়রন কম আছে, তারা তো যারা বুঝতে পেরে যাবে ব্লাড টেস্টের পর, তারা কি করবে, আয়রন জাতীয় খাবার বেশি করে খাবে। এটা বলতে হবে না, তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে আয়রন জাতীয় খাবার কি। যেরকম কাঁচকলাতে আয়রন আছে, থোড় মোচা, এগুলোতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই ধরনের অনেক খাবার আছে যেগুলোর ভেতরে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আরেকটা হয়, শরীরে প্রোটিনের পরিমাণ কমে গেলেও হোয়াইট হেয়ার আসার সমস্যাটা থেকে যায়। তো এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য খুব ভালো ফুড নিতে হবে তোমাদের। প্রত্যেক দিন লাঞ্চে বা তোমাদের লাঞ্চের আগে, ধরো 9:30 বা 10টা এরকম টাইমে প্রচুর ফল খেতে হবে। প্রচুর বলতে যে অনেক কিছু খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পেয়ারা, পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা একটা পেয়ারা কেউ যদি খায় সেটা 3টি আপেল খেলে যে কাজ হবে, তো একটা পেয়ারায় সেই কাজ হবে। তো পেয়ারা আমাদের সহজেই অ্যাভেলেবেল, সেটা খেতে পারো। কলা খেতে পারো, কলার মধ্যে আয়রন আছে, যে কোনো কলা ফ্রুট হিসেবে নিতেই পারো তোমরা। ব্রেকফাস্টের পর কিছুটা পরিমাণ ফ্রুট, আর এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, যারা আম খেতে ভালোবাসে তো তারা প্রচুর পরিমাণে আম খেতে পারবে। তারপরে আছে আম, কাঁঠাল, আনারস, বেদানা বেশি করে খাও, বেদানা হেয়ারের জন্য খুব ভালো। তো যাই হোক, এগুলো তো বলেই দিলাম, তার সাথে সাথে বলবো হোয়াইট হেয়ার যদি চলে আসে কি করবে। হোয়াইট হেয়ার চলে এসেছে, আমি আর কিছু রুখতে পারছি না, তার জন্য একটা দারুণ সলিউশন আছে। এই সলিউশনটা তোমরা ফলো করো, তোমাদের বাড়ির সামনে আশেপাশে এই জিনিসগুলো একদম অ্যাভেলেবেল, তোমরা যখন খুশি এটাকে বানাতে পারবে, ইউজ করতে পারবে। আর যাদের এটা পাওয়া অসুবিধা আছে, তোমরা যে কোনো জায়গা থেকে একটা গাছ কিনে বাড়িতে লাগিয়ে নাও, টবে, ব্যালকানিতে, যেখানে খুশি রাখতে পারো। আর এই গাছটা অমর বলতে পারো, শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর ফুল দেয়, আর খুব 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 ভালো একটা গাছ, যেটা শুধুমাত্র হেয়ারের জন্য না, যাদের ডায়াবেটিস আছে বা যাদের কোনো রকম পেটের সমস্যা আছে, তারা যদি এই গাছের পাতা রোজ 7টা করে খেতে পারে, তাহলে তাদের এই সমস্যাটা চলে যায়। কিন্তু আমি আজকে খাওয়ার কথা বলবো না, আমি আজকে লাগানোর কথা বলবো। তো আমি এটাকে যেভাবে বানিয়েছি সেটা তো তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের কি করতে হবে, এই গাছের পাতাগুলোকে চিনে নাও আগে, কি গাছ। এই গাছটা সবাই চেনো, দেখো আমি এখানে যেখানে শো করাচ্ছি গাছটা, তো দেখো চিনতে পারছো কিনা, এই গাছটা নিশ্চয়ই চেনো তোমরা। এই গাছটাকে বাংলায় সাধারণত আমরা নয়নতারা হিসাবে চিনি, আর নয়নতারা ছাড়াও এর আরেকটি নাম আছে, সেটাকে হিন্দিতে সদাবাহার বলে। তো এই গাছটা তোমরা যদি বাড়িতে লাগিয়ে নিতে পারো, অনেক দিক থেকে উপকার, এমনকি স্কিনের রিঙ্কেল কমাতেও পর্যন্ত কাজ দেয়। কি করব আমি, এই গাছের পাতাগুলোকে আমি তুলব। গাছের পাতাগুলোকে তুলে নিয়ে সেগুলোকে কি করছি তোমরা দেখতে থাকো। গাছের পাতার যে রেড ফুলগুলো হয়, সেই রেড ফুলগুলোই আমার কাজে লাগবে। এখানে হোয়াইট রেড দুটোই রয়েছে। তো প্রথমে আমি হোয়াইট রেড যে পাতাগুলো দেখছো তার মধ্যে থেকে আমি শুধুমাত্র রেড কালারের যে ফুল আর রেড কালার যে গাছের পাতাগুলো আছে আমি সেগুলোই নেবো। হোয়াইটটা অতটা কাজ করে না, তো রেডটাই কাজ করে। রেড নয় ঠিক, এটা পিঙ্ক কালার, তো এই পিঙ্ক কালারটাই কাজ করে, হেয়ারের জন্য খুব ভালো। এবার এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়ে একটা
মিক্সিং বলে নিয়ে নেব, এবং মিক্সিং বলে নিয়ে নেওয়ার পর এটাকে প্লেন জল, আমাদের যে প্লেন জল আছে সেই প্লেন জলে সুন্দর করে পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেছে, এবার দেখো এটাকে ঢেলে নিলে ঠিক এরকম দেখতে হবে, দেখতে পেয়েছো? এবার এটাকে কি করতে হবে, এর মধ্যে আমাকে মেশাতে হবে অয়েল। অয়েল তোমাদের মেশাতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, যাদের অয়েল মাখতে একদম ইচ্ছা করে না তারা অয়েল মেশাতে হবে না, এরকম রয়েল ইউজ করতে পারো, কিন্তু অয়েল যেটা বানানো তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওতে, সেই অয়েলটা যদি তোমরা হাফ চামচের মধ্যে মিশিয়ে নাও তাহলে খুব ভালো হয়। তো এটা লাগাতে হবে কিভাবে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এবার বলছি কিভাবে লাগাতে হবে। দেখো আমি এটাকে এখানে নিয়ে চলে এসেছি, এটাকে লাগাতে গেলে কিছুই না, একটা এরকম কটন নিতে হবে, এটাকে এর মধ্যে ডিপ করতে হবে, ডিপ করে করে লাগাতে হবে। আর এটা যখন তোমরা লাগাবে, সাদা চুলগুলো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি একদম কালো হতে বেশি দিন সময় লাগবে না, আর নেক্সট টাইম তোমাদের হোয়াইট হেয়ার আসবেই না, সমস্ত পাকা চুলগুলো ধীরে ধীরে কালো হতে শুরু করবে। নেক্সট যদি তোমাদের হেয়ার গ্রোথ হয় বা হেয়ার যাই হবে সেটা কিন্তু একদম ব্ল্যাক হয়েই বেরোবে, আর হোয়াইট হেয়ার নেক্সট টাইম হবে না। আর এটা কিন্তু একটু লেন্দি প্রসেস, আমি যেটা 1 মান্থ চ্যালেঞ্জ দেখিয়েছিলাম সেগুলোর মতো কিন্তু এটা না, এটা ইউজ করতে করতে তোমাদের কাজ করবে, এটাকে অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস ইউজ করলে তবে তোমরা বুঝতে পারবে। আর এটার ইউজ মেথডটা আমি বলে দিচ্ছি, রোজ লাগাতে পারলে তো খুব ভালো, যারা রোজ লাগাতে পারবে না তারা সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাও। আর যখন তোমরা রোজ লাগাবে, অনেকেই চায় যে অয়েল ইউজ করবো না, অয়েল লাগালে মাথাটা চিপকু চিপকু হয়ে যায়, তো তাদের জন্য বলছি অয়েল না ইউজ করে প্লেন ইউজ করতে পারো, সপ্তাহে 3 দিন এরকম এরকম ভাবে তোমরা পার্টিশন করবে আর তুলোর মধ্যে ডেপ ডেপ করে এইভাবে লাগাতে থাকবে। আমার কথা শুনে করতে থাকো, 1-1.5 মাসের মধ্যে তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু হোয়াইট হেয়ার হচ্ছে না। আর এটার একটা সবচেয়ে বড় গুণ হলো, হেয়ারের যে যে রুটগুলো থাকে এতটা স্ট্রং করে দেয়, তোমাদের নেক্সট টাইম কোনো হেয়ার ফল হবেই না। তো হেয়ার ফল রোধ করতেও কিন্তু এটা দারুণ কাজ দেবে। এবার যারা যারা ভাবছো যে আমি আমার তো হেয়ার হোয়াইট এখনো হয়নি, তাহলে কি আমি ইউজ করবো? এখনই ইউজ করো, কারণ আমাদের যা জাঙ্ক ফুড, যা ফাস্ট ফুডের যুগ, তাতে হোয়াইট হেয়ার আসতে কিন্তু বেশি দিন সময় লাগে না। আমার যেরকম মাধ্যমিক দিয়েছি বোধ হয় তখন থেকে আমার হোয়াইট হেয়ার আসতে শুরু করেছিল। তো আমার এই ধরনের রেমিডি করে করে কিন্তু আমার অনেকটাই সলভ হয়ে গেছে। তো এরকমভাবে লাগিয়ে নাও, আর চুলের গোড়া কিন্তু খুব 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 স্ট্রং হয়ে যায় এটাতে। তো বারবার বলছি এরকমভাবে তোমরা ইউজ করে দেখো, রেজাল্ট তো তোমরা 100% পাবে। তো আমি পুরো মাথায় এইভাবে লাগিয়ে নিয়েছি, পুরো এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর জাস্ট এরকমভাবে মাসাজ দিতে হবে, পাস হয়ে গেল। প্রত্যেক দিন যদি তোমরা এই ফুলের পাতার ফুলের রসটা যদি মাথায় লাগাও, 100% গ্যারান্টি তোমাদের চুলের কোনো সমস্যা তো থাকবেই না। যারা খুশকির সমস্যায় ভুগছো, আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে, তো তাদের জন্য বলবো এটা কিন্তু খুশকির জন্য একটা খুব ভালো ওষুধ, তো তোমরা এটা ইউজ করতে পারো। আর খুশকির জন্য আমি খুব শিগগিরই একটা সিরাম আনছি, সেই সিরামটাও তোমরা দেখে নিতে পারো। তো যাদের হোয়াইট হেয়ারের সমস্যা, ন্যাচারালি ব্ল্যাক করতে চাও, তারা আমার এই টিপসটা একবার ফলো করে দেখো। আর লেন্দি প্রসেসের জন্য হয়তো অনেকে করতে চাইবে না, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব অন্তত 6 মাস টানা করো, তারপরে এর রেজাল্টটা আমাকে এসে বলো। আমি আর পালিয়ে যাচ্ছি না কোথাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের হেয়ার ব্ল্যাক হয়ে যাবে। আমার যখন হয়েছে তো তোমাদেরও হবে। কেমন লাগলো টিপসটা অবশ্যই তো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি থাকবো তোমাদের উত্তরের অপেক্ষায়। আর যারা যারা এখনো কনফিউজ আছো তাদের আমি বারবার রিকোয়েস্ট করছি, একবার ইউজ করো, শুধুমাত্র হেয়ার হোয়াইট হেয়ারটা ব্ল্যাকের জন্য না, অনেক হেয়ারের সমস্যা মিটে যাবে।
তো নতুন ভিডিওর জন্য ওয়েট করো, আবার আসি নতুন একটা সুন্দর সিরাম নিয়ে যেটাতে খুশকি কমে, তো দেখতে থাকো।